নমস্কাৰ, অন্য এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ ষ্টুডিঅ'ত মই প্ৰণৱ জ্যোতি বৰুৱা। এটা ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত দিব বিচাৰিছোঁ। বিধায়ক ভৰত চন্দ্ৰ নৰহ এইবাৰ জনৰোষত পৰিছে। নাওবৈচাৰ বিধায়কগৰাকী পাৱ সংৰক্ষিত বনাঞ্চলৰ উচ্ছেদিত জনতাৰ খবৰ লবলৈ যাওঁতে জনৰোষত পৰিছে নাওবৈচাৰ বিধায়কগৰাকী। এই মুহূৰ্তত জনাইছোঁ এই ব্ৰেকিং নিউজটো। এবাৰ জনৰোষত পৰিছে নাওবৈচাৰ বিধায়ক ভৰত চন্দ্ৰ নৰহ। এটা ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত জনাই আছোঁ, জনৰোষত পৰিছে নাওবৈচাৰ বিধায়ক ভৰত চন্দ্ৰ নৰহ। নির্বাচনের সময়ত ভোট ভিক্ষা করে দিসপুর দখল করেছিল ভরত চন্দ্র নরহে, আর ইয়ার পাশতেই সমষ্টিবাসীর খবর লোবলে সময় নাছিল ভরত চন্দ্র নরহর। আর ইয়ার পিছনে ক্ষোভিত হয়ে পড়েছে সমষ্টিবাসী, আর পাভ সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছেদিতর সময়তো খবর লোবলে সময় নহল বিধায়কগাকীর। পাভ সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছেদিতর খবর লোবলে সময় নাই বিধায়কগাকীর। ইয়ার পাশতে এটা ক্ষোভিত হয়ে পড়েছে নাওবৈচা সমষ্টিবাসী, আর জনরোষত পড়েছে এটা বিধায়কগাকীর। নির্বাচনের সময়ত ভোট ভিক্ষা করে দিসপুর দখল করেছিল ভরত চন্দ্র নরহে। নাওবৈচা সমষ্টির নির্বাচন অবতীর্ণ হয়ে ভোট ভিক্ষা করেছিল নাওবৈচা সমষ্টিবাসীর ওসর। নির্বাচন জয় হয়ে দিসপুর দখল করার পাশরপরাই সমষ্টিবাসী দেখবলে পো না, তারপরে ক্ষোভিত হয়ে পড়েছে সমষ্টিবাসী। আর আজির দিন উপস্থিত হয়েছিল নাওবৈচাত, আর পাভ সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছেদিত জনতার খবর লোবলে তার উপস্থিত হওয়ার সময়তেই জনরোষত পড়েছে বিধায়কগাকীর। এটা গুরুত্বপূর্ণ খবর, এটা ব্রেকিং নিউজ এই মুহূর্তত জানাই আছো দর্শকসকলক। নাওবৈচা সমষ্টির বিধায়ক ভরত চন্দ্র নরহ এটা জনরোষত পড়েছে। দেখা গৈছে নাওবৈচা সমষ্টির বিধায়ক ভরত চন্দ্র নরহ জনরোষত পড়েছে, আর বিগত বহুত মা ধরে সমষ্টির পর আঁতরত আছিল, আর সমষ্টিবাসীর কোনো খা খবর লোক সময় নাছিল। আর আজির দিন উপস্থিত হয়েছিল সমষ্টিত, আর দেখা গেল ইয়ার পাশতেই ক্ষোভিত জনতায় প্রশ্ন থকা সরকা করেছে বিধায়কের, প্রশ্ন মানে থকা সরকা করা পরিলক্ষিত হয়েছে। যেহেতু বিগত বহু মাহ ধরে সমষ্টিত নাছিল, আর উচ্ছেদ চলি আসে নাওবৈচা সমষ্টির পাভ সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছেদ চলি আসে, সেই সময়তে আজি খবর লোবলে আহরি নাছিল সমষ্টিবাসী রাইজর, আর উচ্ছেদিত জনতার আজি উপস্থিত হয়েছিল খবর লোবর কারণে উপস্থিত। সেই সময়তে আজি প্রশ্নমনের সম্মুখীন হয়েছে জনতার, প্রশ্নমনের সম্মুখীন হয়ে থকা সরকা করেছে জনতা এটা বিধায়কগাকীক। এটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে জানাইছো নাওবৈচা সমষ্টির বিধায়ক ভরত চন্দ্র নরহক এটা জনরোষত পড়েছে, ভরত চন্দ্র নরহ জনরোষত পড়েছে। এটা প্রশ্নমনে থকা সরকা করেছে নাওবৈচা সমষ্টিবাসী, যেহেতু বিগত বহু মাহ ধরে সমষ্টির পর আঁতরত আসে নির্বাচনের সময়ত ভোট ভিক্ষা করে নাওবৈচা সমষ্টির পর জয়লাভ করে দিসপুর দখল করেছে। তারপর জনতার নাওবৈচা সমষ্টির পর আঁতরত আসে, তারপরে ক্ষোভিত হয়ে পড়েছিল বিগত বহু মাহ ধরে জনতার পর আঁতরত আসে, তারপর ক্ষোভিত হওয়ার পর পিছতে আজির দিন উপস্থিত হয়েছে নাওবৈচা সমষ্টিত পাব সংরক্ষিত বনাঞ্চলত যে উচ্ছেদ চলি আছে প্রশাসনের, সেই উচ্ছেদিত জনতার ওসর উপস্থিত হওয়ার সময়তেই প্রশ্ন মানে থকা সরকা করেছে নাওবৈচা সমষ্টিবাসী রাইজে। যথেষ্ট ক্ষোভিত হয়ে আসে নাওবৈচা সমষ্টিবাসী রাইজ, যেহেতু বিগত বহু মাহ ধরে আঁতরত আসে জনতার পর আঁতরত আসে সমষ্টির পর বাহিরত আছে, যথেষ্ট ক্ষোভিত হয়ে আসে সমষ্টিবাসী রাইজ। তারপর আজির দিন উপস্থিত হয়েছিল সমষ্টিত পাব সংরক্ষিত বনাঞ্চল উচ্ছেদিত জনতার ওসর উপস্থিত হয়েছিল, সেই মুহূর্ততে জনতায় আগুড়ি ধরে এইদরে প্রশ্ন মানে থকা সরকা করেছে। নির্বাচনের সময় ভোট ভিক্ষা করে জনতার ভোট ভিক্ষা করে দিসপুর দখল করেছিল, দিসপুর দখল করার পাশে সমষ্টিবাসী সময় দিয়া নাছিল, সমষ্টির পর বাহিরত আছিলেন, সমষ্টির পর বাহিরত থাকি নাওবৈচা সমষ্টিকে এক প্রকারে একাখরিয়া করে রাখিছিল। যেহেতু 21-ৰ যে নির্বাচনত নাওবৈচা সমষ্টির পর জয়লাভ করে দিসপুর দখল করেছিল, বিধায়কের আসন শুয়নি করেছে, তারপর বিধায়কের আসন শুয়নি করার পাশতে সমষ্টির পর বাহিরত আছিল সমষ্টিবাসী, সময় দিয়া নাছিল কোনো কামত সমষ্টিবাসী সময় দিয়া নাছিল। ইয়ার পাশের পর ওপর যথেষ্ট ক্ষোভিত হয়ে আসিল নাওবৈচা সমষ্টিবাসী রাইজ, কিন্তু আজির দিন উপস্থিত হয়েছিল সমষ্টিত যে উচ্ছেদ চলি আছে নাওবৈচা সমষ্টির পাভ সংরক্ষিত বনাঞ্চলত যে উচ্ছেদ চলি আছে প্রশাসনের, সেই উচ্ছেদিত জনতার খবর লোবলে উপস্থিত হওতে নেই প্রশ্ন মানে থকা সরকা করেছে জনতার, প্রশ্ন থকা সরকা হয়েছে। আর আমার হাতত মন্তব্য আছে, আমি মন্তব্য শুনা বিচার এই মুহূর্তে।
ولكنك تجد انك 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 تجد